দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে এবং করোনার ভয়াবহতা কাটিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঝিমিয়ে পড়া নারী উদ্যোক্তাদের নতুন উদ্যমে তৈরি করার লক্ষ্য নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সপো। চট্টগ্রামে এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের উদ্যোগে গত 16 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর রেডিসন ব্লুর মেজবান হলে এই লাইফস্টাইল এক্সপো অনুষ্ঠিত হয়। এক্সপোতে ঢাকা এবং চট্টগ্রাম ছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে অর্ধশতাধিক নারী উদ্যোক্তা ও তাদের প্রিমিয়াম ব্র্যান্ড প্রতিষ্ঠান অংশ নেয়। 2018 সাল থেকে রেডিসন ব্লুতে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মানের এক্সক্লুসিভ এক্সিবিশন আয়োজন করে আসছে এম অ্যান্ড এম কমিউনিকেশন। করোনা পরিস্থিতির কারণে এই আয়োজন বিঘ্নিত হলেও গত 16 থেকে 18 সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনে ঢাকা ও চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্র্যান্ড ও ফ্যাশন ডিজাইনার নারী ও পুরুষ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। তারা বলেন, দীর্ঘদিনের বন্দী দশা কাটিয়ে এমন একটা আয়োজন অংশগ্রহণ করতে পেরে সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, সেই সাথে সফলতার কথা জানান তারা। আলহামদুলিল্লাহ, বিকজ হচ্ছে যে লকডাউনের পরে আসলে এত সুন্দর একটা ফেয়ার অ্যারেঞ্জ করা, এত সব মানুষ সেলও আলহামদুলিল্লাহ হচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে যে যদি আমরা এভাবেই সেফটি জোন মেনটেন করে মানে প্রপার প্রিকিউশন নিয়ে যদি আমরা সামনের দিকে আগাতে পারি, তাহলে আমার মনে হয় যে লকডাউনের যে সিচুয়েশনটা আমাদের আর মানে নেক্সট আমাদের আর দেখতে হবে না। অনুভূতি অনেক ভালো, আমরা মানে বললাম তো অভাবনীয় ফলাফল পেয়েছি, মানুষ এইভাবে লাভজনকে গ্রহণ করবে আমরা ভাবতেও পারিনি, এবং ভেবেছিলাম যে হয়তো বা চট্টগ্রামে বৃষ্টি হবে অথবা কিছু হবে জন্য হতো, তারপর বৃষ্টি উপেক্ষা করে যেহেতু মানুষ এসেছে সাপোর্ট দিয়েছে, সবাই ধন্যবাদ চট্টগ্রামবাসীকে ধন্যবাদ যে আমাদেরকে সাহায্যের জন্য। অনেক ভালো লাগছে, থ্যাংকস টু মানজুমা আপু যে অর্গানাইজার আমাদের এম এন এম বিজনেস কমিউনিকেশনে, উনি এইটা এত বড় ইভেন্ট করছে, সবচেয়ে বিগেস্ট এক্সপো, সো অনেক ভালো লাগছে। প্যান্ডামিকের পরে এটা ফার্স্ট ইভেন্ট, সো আমরা আজকে লাস্ট ডে, মন খারাপ, আর একটু সময় পেলে আরও ভালো লাগতো যে আমরা আরও সময় পেতাম, এত মানুষ, ভালো লাগছে এতদিন পরে ফার্স্ট ইভেন্টে। ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সপোতে রয়েছে দুবাই, ভারত ও পাকিস্তানের ফ্যাশন ডিজাইনারদের এক্সক্লুসিভ পোশাকের সমাহার। এখানে আসা ক্রেতারা জানালেন, অনেকদিন পর এমন একটা আয়োজন সত্যি অসাধারণ এবং পণ্যের দাম খুবই সাশ্রয়। প্রাইস রেঞ্জ এভারেজই আছে, অনেক কমও না অনেক বেশিও না, মানুষ নিতে পারার মতোই এভারেজ প্রাইসিং করা হয়েছে যতটুকু আমি দেখলাম ঘুরে। হ্যাঁ অবশ্যই, মার্কেটে গেলে তো কিছুক্ষণ এই মার্কেটে বা ওই মার্কেটে ঘুরতে হতো বা অনলাইনে শপ করতে হতো, এখানে অনলাইন বা যেগুলো অফলাইন শপ আছে সব একসাথে পাচ্ছি আমরা, সো অবশ্যই অনেক সুবিধা পাচ্ছি, একসাথে এক জায়গায় এক ছাদের নিচে অনেক কিছু দেখতে পাচ্ছি, ওটা অবশ্যই ভালো আমাদের জন্য, বারবার বিভিন্ন জায়গায় দৌড়াতে হচ্ছে না, সেই হিসেবে যদি চিন্তা করি ভালো লাগছে। ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সপোর আয়োজক এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের কর্ণধার মানজুমা মোর্শেদ এবং এফবিসিসিআই এর ডিরেক্টর ডাক্তার মোনাল মাহবুব চট্টলাটবিকে জানান, এক্সপোতে আসা দর্শনার্থীরা নারী উদ্যোক্তা নানা ধরনের পণ্য সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করার সুযোগ পাবেন, পাশাপাশি নতুন লাইফস্টাইল ও আন্তর্জাতিক মানের ডিজাইনারদের নান্দনিক কাজের সাথে পরিচিত হতে পারবেন। আমাদের আসলেই লক্ষ্য হচ্ছে যারা রুট লেভেলে কাজ করে, যারা আসলে ঘরে বসে কাজ করে তাদেরকে প্রমোট করা। এই যে দেখছেন এখানে কিন্তু ম্যাক্সিমাম ওনাররা কিন্তু মহিলা, হ্যাঁ তারা কিন্তু ছোটোখাটোভাবে অনলাইন ব্যবসা করছে, কিন্তু তাদের কোনো প্ল্যাটফর্ম নাই বা দোকান ভাড়া নেওয়ার ক্যাপাসিটি নাই, কিন্তু তাদের টুকটাক ব্যবসা আছে, তাদেরকে যাতে আমরা কাস্টমারকে হাতে লাইভ করতে পারি সেটার জন্যই আমাদের এই উদ্যোগটা। যেমন আমি ডিফারেন্ট টাইপের ফেয়ার হতে পারে, যেমন আমরা এখন ওয়েডিং এক্সপো করি, কোনো সময় ভেন্টারি করি, কোনো সময় ঈদের সময় করি, ঈদের সময় বেশি করা হয় বিকজ তখন সবসময় বেশি ইনভেস্ট করে ব্যবহারকারীরা, অ্যান্ড তখন সবাই ক্রেতা অনেক বেশি কেনাকাটা করে, তো ঈদের ইয়েটা ডেফিনেটলি করি। বাট পরিকল্পনা হচ্ছে ডিফারেন্ট হাতে ডিফারেন্ট প্ল্যাটফর্ম ক্রিয়েট করে বিভিন্ন অর্থনৈতিক সাহায্য করা। আমরা শুধু দরকারের জন্য তো মানুষের শপিং করতে পারবো, ওই কাজটা আমরা করতে পারবো।
হুমায়ুন কবির হিরো, চট্টলা, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।